উপজাতি পরিবারগুলো বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, যাদের কোনো স্থায়ী ঘর নেই, নেই কোনো রেশন কার্ড, নিতান্তই বঞ্চিত হয়ে আসছে রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে। এমনই এক হতদরিদ্র পরিবারের করুণ কাহিনী আমাদের ক্যামেরায় উঠে আসলো মুঙ্গিয়াগামী আরডি ব্লকের অধীন 35 মাইল এলাকা থেকে। পাহাড়ের কোলে বসবাসকারী উপজাতি পরিবারগুলো বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসলেও তা শোনার কেউ নেই, দেখারও কেউ নেই। বর্তমান যুগে ত্রিপুরায় এমন অনেক উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে হত দরিদ্র উপজাতি পরিবার রয়েছে যাদের কোনো স্থায়ী ঘর নেই, নেই কোনো রেশন কার্ড, নিতান্তই বঞ্চিত হয়ে আসছে রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে। অভাব অনটন এদের নিত্যদিনের সঙ্গী। এমনই এক হতদরিদ্র পরিবারের করুণ কাহিনী আমাদের ক্যামেরায় উঠে আসলো মুঙ্গিয়াকামী আরডি ব্লকের অধীন 35 মাইল এলাকা থেকে। এই এলাকায় বসবাসকারী অসহায় অজয় দেববর্মার পরিবারটি সেই বাম আমল থেকেই বঞ্চিত হয়ে আসছে, রাম আমলেও একই হাল। 25 বছরের বামফ্রন্ট সরকার রাজ্যবাসীকে দিয়ে গেছে গাল ভরা আশ্বাস, দেব দিচ্ছে করতে করতে কাটিয়ে দিয়েছে 25টি বছর, রাম আমলেও একই হাল। মুঙ্গিয়াকামী আরডি ব্লকের অধীনে 35 মাইল এলাকার অজয় দেববর্মার পরিবারটি বঞ্চিত হয়ে আসছে রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে। রাজ্যের স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে ক্ষমতাসীন হয় চিত্রামোথা দল, কিন্তু উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে কতটুকু উপজাতিদের উন্নতিকল্পে কাজ করছে তা প্রশ্নচিহ্নের মুখে। নির্বাচন এলেই ভোট পাখিরা দিয়ে থাকে তাদের গাল ভরা আশ্বাস, কিন্তু ভোটের বৈতরণী পার হতেই সেই সব ভোট পাখিদের দেখা পাওয়া যায় না। বর্তমান যুগে দাঁড়িয়ে নেই স্থায়ী ঘর, নেই কোনো রেশন কার্ড, সর্বদা সব ক্ষেত্রে বঞ্চিত হয়ে আসছে অজয় দেববর্মান হত দরিদ্র এই পরিবারটির। পরিবারের উপার্জন বলতে জঙ্গল থেকে কুড়িয়ে আনা শাকসবজি বিক্রি করে এই পরিবার নিজেদের দিনাতিপাত করে, কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতির জন্য সেটিও প্রায় বন্ধের পথে। বর্তমানে এই পরিবারটি কিভাবে দিনাতিপাত করবে তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ। এখন দেখার বিষয় এডিসি প্রশাসন এই অসহায় অজয় দেববর্মার পরিবারের প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ করে কিনা, নাকি আবার ভোটের বাদ্যি বাজলেই এ সমস্ত গিরিবাসীদের কথা মনে পড়া নেতা মন্ত্রীদের, আর ততদিন মুখে মুখেই উন্নয়নের ঢুল পিটে যান স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের মশনদে বসা কাণ্ডারীরা।